জি আমি মিস্টার হানি আর এ হচ্ছে আমার সহকারী ফাতেমা আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমরা এসেছি মিস্টার হানি কাও এজেন্সি থেকে আমরা সব ধরনের কাও সাপ্লাই দিই ও আচ্ছা কাও এজেন্সি ইয়েস ঠিক আছে কাও এজেন্সি ঠিক আছে ভালো একটু কথা তো দেখেন গরুর কি আছে দেখেন না দেখলে কি আপনি বলবেন ড্রয়িং রুমে বসে গরু দেখবেন নাকি গরু নিয়ে আসবেন বাইতে দেখেন লিখে ম্যাডাম এখন ডিজিটাল যুগ আমরা অবশ্যই গরু এখানে আছে আপনি চিন্তা করবেন না এই যে শর্টস ছবি আমাদের তোলা আছে আপনি জাস্ট পছন্দ করবেন অর্ডার করবেন আপনার গরু সামনে চলে আসবে এই গরুটা দেখেন এটা হচ্ছে সুইজারল্যান্ডের এটার নাম হচ্ছে টেনি টেনি গরুর নাম হচ্ছে টেনি জি টেনি মনে করুন যে এই মহল্লায় সমস্ত গরু থাকবে টেনি থাকবে না এই কারণে আপনার এই টেনি তো পার্থক্য করে দেবে অন্য সবার থেকে আপনার গরু হবে টেনি ওইছে এই যে টেনি উনি বাদ দেন কি কালার একটু অন্য কালারের গরু দেখতে দেবো এই কালারের গরু হইবো না অবশ্যই ম্যাম আপনি যেই কালারের গরু চাবেন সেই কালারের গরু আমরা দিতে পারবো কি কই বল লাগছেন যেই কালারের গরু চাই ওই কালারের গরু দিতে পারবেন অবশ্যই ম্যাডাম ওয়ার্ল্ডের যত কালার আছে সমস্ত কালারের গরু আমরা দিতে সক্ষম কোন যুগে করছি যেই 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 কালারের গরু চাবো এই কালারের গরু দিবেন এত বহুত খুশি সংবাদ আচ্ছা ধরেন গরুটা যদি একটু হালকা পাকা পাউপা কালার হয় তাহলে ওই পাউপা কালার দিতে পারবেন গরু অবশ্যই অনলি ফোর ডেজ টাইম লাগবে চার দিন লাগবে পাউপা কালার বানাতে একটা গরু রাইট আমরা সাদা একটা গরু তার গায়ে ইউলো বসিয়ে তারপর রোদে ফেলে দেবো ওটা তিন দিন শুকানোর পর হালকা করে উপর সাইডে একটু গ্রিন শেড মেরে দেবো আমি কইছি পাকা পাপা কালারের গরু আছে কিনা হ্যাঁ কইছি এটা বলে করে দিতে পারবো চার দিনের মধ্যে আব্বা জান আমার তো পিঙ্ক কালার পছন্দ আপনি জানেন আমি বললাম এবার পিঙ্ক কালারের গরু চাই ঠিক আছে আম্মা জান আপনি যেই কালার চাইবেন ওই কালার পাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব গুণ দেখতেছি আপনাকে ঠিক আছে ওই আম্মা জান আপনি তাহলে মিত্র জায়গা আমগুলো করে স্বরূপ পাঠান আর আপনি ওকে লিখে পাপ আচ্ছা ঠিক আছে আপনার বহেন স্যার আপনি জেনে আনন্দিত হবেন আপনি এখানে বসে আপনি ওয়ার্ল্ডে সব ধরনের গরু আপনার সামনে হাজির হয়ে যাবে স্যার যেটা বলতে চাই স্যার আপনি আমার আশপাশে পৃথিবীর বিখ্যাত গরুর ছবি এখানে আছে আপনি যেটা পছন্দ করবেন সেটাই আমি দিতে পারবো হ্যাঁ এই অপশন দা এলেন আপনি যে দিচ্ছি অসুবিধা নেই স্যার আপনি এখানে ছবি এখন এগুলো তো আপনি তাজা দেখবেন না আপনার মাথার বিচে যে গরুটা আছে এই যে সিংটা একটু ব্যাগা হয়েছে এই চাঙ্গা হয়েছে এই গরুটা আমার লাগবে সরি স্যার এটা আমি পারবো না স্যার এটা আমি আপনাকে দিতে পারবো না সরি খেলা এই গরু দিবার পর না গেলাম এটা হচ্ছে একটা বন গরু স্যার এটা পোষ মানে না স্যার ওকে কোরবানি দিতে গেলে আশপাশের সমস্ত যে কেউ অ্যাক্সিডেন্টে আহত হতে পারে আগে যেটা লিয়ে আমার নাই লাভ ঠিক হতে গেলে সামনে বোকেটা হ্যাঁ আপনি একটু বড় করে চাচ্ছেন সেক্ষেত্রে আমার সাজেশন যে আপনি জাস্ট এটার পাশে এটা এটা হচ্ছে সুলতান সুলেমান এটাই হবে আপনার জন্য পাথর আমি বিশ্বাস করি এটাই আপনি নিন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি যেটা করবেন এই সুলতান সুলেমানই আমার কোরবানির লিগা সিলেক্ট করবেন ঠিক আছে স্যার নট আর আমি যেটা করলাম আমার আব্বা জান ছাড়া তো আমি কোরবান দিতে পারবো না আমি আপনার আব্বা জান আমি বয়ে দিব আপনি আমার আব্বা জানকে কনভিন্স করবেন যে এই গরুটাই জমা দেওয়ার লাগবে সুলতান সুলেমান স্যার আমরা সবসময় আমাদের ক্লায়েন্টের প্রতি বিশেষ নজর দিয়ে রাখি বিকজ স্যার ক্লায়েন্ট হচ্ছে আমাদের সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি ক্লায়েন্ট যে ধরনের জিনিস চায় আমরা হুবহু সেটাই সাপ্লাই দেওয়ার চেষ্টা করি সারা বিশ্বে আমাদের নেটওয়ার্ক আছে সারা পৃথিবীর যেখানে যে ধরনের গরু আছে আমরা আপনাকে সমস্ত গরু এখানে হাজির করতে পারি স্যার আপনি যে কোনো ধরনের সাইজ বলুন সকল সাইজ আমরা আপনাকে দিতে পারি আচ্ছা এই যে আপনি গরুর কথা বলুন কইতাছেন গরু কেমন আরে যারা দেখতে পারো
নাকি শুধু মুখভূত হলাইতে যে অবশ্যই স্যার এতে ফোনে কিছু ছবি আছে আপনি চাইলে ছোট করেও দেখতে পারবেন এবং বড় করেও দেখতে পারবেন কি কইতেছি শুধু টাচ করে দেখো আমি টাচ করুম কেন আমি তো গরু টারে নাইরা চেহারা দেখতে চাই না স্যার অবশ্যই পারবেন অবশ্যই আমাদের সমস্ত স্যাম্পল এই মোবাইলে আছে প্লিজ স্যারকে দেখাও জি এই যে স্যার দেখুন এটা হলো থাইল্যান্ডের বাহ সুন্দর এটা হলো নিউজিল্যান্ডের বাহ সুন্দর আর এটা স্যার আমাদের স্পেশাল কানাডা কলি যেটা ঠান্ডা হয়ে গেছে থ্যাংক ইউ স্যার আপনাদের সেবার জন্যই আমরা আছি আমার পছন্দ হয়েছে সমস্যা নাই থ্যাংক ইউ স্যার স্যার ভালো করেছি না আজকে রাত্রিবেলা আবারও ট্রেনিং দিব এর বাইরে একটা কথা কোনো